অপারেশন অগ্নিপথ সিনেমা, হ্যাঁ অপারেশন অগ্নিপথ সিনেমা অবশ্যই হবে। যিনি রিয়েল প্রযোজক আছেন উনি অলরেডি ক্লিয়ার করেছেন। দেখেন মানুষের তো প্রবলেম থাকতেই পারে, ওনারা হয়তো কিছু ফিনান্সিয়াল বা কোনো সামহাও যেহেতু যাই হোক যেরকম প্রবলেম হয়তো প্রবলেম ছিল হয়তো তার অপারেশন অগ্নিপথের চারবার শিডিউল করা হয়েছিল, যেহেতু হয়তো করতে পারেনি সামহাও উনি কোনো কারণে করতে পারেনি, এটা যেই কাজই হোক তো সিনেমাটা হবে। নতুন সিনেমা লিডার আমি বাংলাদেশ মুক্তি পাচ্ছে আগামী ঈদে। অলরেডি কিন্তু আমার সিনেমার যে পরিচালক এই সিনেমায় তার প্রথম সিনেমা তপু খান, এবং সত্যি সত্যি হচ্ছে একটা সুন্দর সিনেমা বানিয়েছে। এবং মানে লিডার আমি বাংলাদেশ দেখলে এই যে আজকে যে প্রতিবাদটা করছি সত্যি সত্যি এমন প্রতিবাদ করতেই মনে চাইবে সবার, এবং সত্যি সত্যি খুব প্রতিবাদের একটা সুন্দর চিত্র প্রতিবাদ, এবং দেশের জন্য যে কাজ করতে হবে প্রত্যেককে, সমাজের জন্য যে কাজ করতে হবে এই সুন্দর চিত্রই কিন্তু তপু খান তার লিডার আমি বাংলাদেশ দিয়ে উঠিয়ে এনেছে। এবং ছবিটি স্পেশালি বলতে চাই যে এই যে সেন্সার যেদিন হয়েছে আমি সেন্সার বোর্ড থেকে কিন্তু সেন্সার বোর্ড মেম্বারদের অনেকের কিন্তু ফোন পেয়েছি এবং তারা ভূয়সী প্রশংসা করেছিল লিডার আমি বাংলাদেশ সিনেমাটির। এবং আমি আশা করি যে এই সিনেমাটি এবার ঈদে আপনাদের অনেক ভালো লাগবে এবং ছবিটি অনেক ভালো একটা রেজাল্ট বয়ে আনবে।